কোথাও আমার মায়ের সাথে একটা প্যাক ছিল সত্যি তাই, যে ছেলে যেন সিনেমার জগতে না থাকে। তো সত্যি তাই বলেছে যে হ্যাঁ সেরকমই হবে। তপসে হয়ে যখন প্রথম দিন ফ্লোরে গেলেন এবং তারপর যখন সত্যজিৎ রায়কে পরিচালকের আসনে দেখলেন, সেই প্রথম মুহূর্তটা একটু জানবো। না প্রথম দিন ফ্লোরে গেলাম, কি ওরা দেখলাম গোডাউন টাইপের, আমার তো কোনো আইডিয়া নেই স্টুডিও কীরকম দেখতে হয়, দেখলাম গোডাউন, কোনো রং টং নেই, ঝুল ঝুকুঝুল। আর তার আগে তো সত্যির সাথে আমার বাড়িতে আলাপ হয়ে গেছে, তো আর ও আমি তো ওর সাথেই গেলাম, বইতে দেখেছি আমি তো, আমাকে তো ওর বাড়ি থেকে নিয়ে যেতেন প্রত্যেকদিন, আমাদের পথে পড়তে তো সেটা আমার ভবানীপুরের বাড়ি থেকে নিয়ে যেত। আর সত্যিতে ভয় পাওয়ার ছিল না আমার জন্য, কুশলের জন্য ভয় পাওয়ার ছিল না, কারণ উনি তো আমাদের লেভেলে এসে আমাদের সাথে বন্ধুত্ব করে ফেলতেন, আমরা ভয় কখনো পেতাম না, একটা গম্ভীর গলায় জিজ্ঞেস করছে এই ওই ওসব কিচ্ছু হতো না। তার জন্য ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স হচ্ছে যে স্টুডিও দেখিনি, একটা অদ্ভুত গ্যারেজ টাইপের ঘর, অন্ধকার অন্ধকার, ভেতরে অর্ধেক দেয়াল দেওয়া একটা ঘর, ফেলুদার ঘর, তার সিলিং নেই, তার দুদিকে দেয়াল নেই, খালি এরম করে একটা দেয়াল আছে, সেখানে শুটিং হবে, কী শুটিং কী হয় দেখছি চারদিকে, আলো, কেউ বলছে 5 কিলো, কেউ বলছে 10টা নাকটা কেটে দে, কেউ নাক কেটে দে 5 কিলো, আর সেটা যে 5 কিলো ওয়ার নাক কেটে দেওয়া মানে হচ্ছে শ্যাডোটাকে অফ করো, সে তো পরে শিখেছি। আর তারপরে টেলিভিশন জগতে এত বছর ধরে প্রোগ্রাম করেছি তো তো এগুলো পরে খুব ইজি হতো। ইনফ্যাক্ট আমি ওদের বলতাম এই বাউন্স করা বাউন্স করা, কারণ জানি যে বাউন্স করলে আমার মুখটা কী ব্যাপারটা দাঁড়াবে। বাট এইগুলো টেকনিক্যালগুলো শিখলাম তো আস্তে আস্তে, প্রথম সময় তো কিছু জানতাম না, অবাক ছাড়া হচ্ছে, আর অভিনয় ব্যাপারটা কি সেটাও তো জানতাম না যে কীভাবে অভিনয় করতে হয়। আর লুক কী হয় লুক কী হয় সেটাও জানতাম না, এখন উনি যেভাবে এক্সপ্লেন করতেন যেগুলো আমি এখানে বইতে লিখেছি তাতে ওই লুক ফুক সব এসে যাবে, কোনো ঝামেলা নেই, তুই ওটা ম্যানেজ করে নিস। তা কী ম্যানেজ করবে কেউ জানে না, আমি জানি, মানে ফেলুদারা কিছু বলবে আমাকে একটা ম্যানেজ করতে হবে, মানে আমি একটু হাসতে হবে কিন্তু দাঁত বার করে নয়, একটা একটা ফেলুদা ভালো কথা বলেছে তার মানে একটা বেশ প্রাইড ফিল, এইসবগুলো বোঝাতেন বোঝাতেন বলে আমরা ঠিকঠাক করে দিয়েছি। কারোর কোনো ওই যে মুকুল অত বড় ডায়লগ একটা ইঞ্জিন হয় ওয়ান শট টেক, আমাদেরও সব ওয়ান শট টেক, কোনো সেকেন্ড শর্ট ফটের ব্যাপারই নেই। এখন তো মনিটরে দেখবো ও ভালো লাগে না একটা শট দিত, এই আলোটা কমে গেছিলো, এই আরেকটা করে এরকম করে ফিল্ম থরি হয়, তো ডিজিটাল ইজ হরেবল। সৌমিত্র চট্টোপাধ্যায় সেই স্টারডম ভেঙে সৌমিত্র কাকু হয়ে উঠলেন আপনার কাছে, চ্যাপ্টারই আছে একটা চ্যাপ্টারই আছে সৌমিত্র কাকু স্টার সৌমিত্র টু সৌমিত্র কাকু, তো এই পুরো জার্নিটা আমি দেখেছি যে একজন অত বড় মাপের অভিনেতা এবং স্টার তার একটা ছোট্ট কো অ্যাক্টরের সাথে শেষ জীবন অবধি কীভাবে সম্পর্ক ছিল, আমি হয়তো অনেকটা এগিয়েছি ও অনেকটা এগিয়েছে, আমরা পরেও দুটো ছবি করেছি, একটাতে তো আমার বাবা হয়েছিল, তো সৌমিত্র কাকুর সাথে কীভাবে মানে এই যে আমরা ফিল্ম অ্যাক্টরদের সম্বন্ধে অনেক কিছু ভাবি না, সেই মিথটা আমি ওই ওই এপিসোডে ভেঙে দিয়েছি, অ্যান্ড দিস ইজ হোয়াট রিয়েল লাইফ ইজ অল অ্যাবাউট। সুতরাং বাচ্চারা যারা পড়বে তারা ডেফিনেটলি বুঝতে পারবে যে জিনিসটা একটা অন্য চোখে দেখা উচিত, অভিনয় করার ব্যাপারটা অভিনয় শিক্ষার ব্যাপার, তার জন্য লেবার, তার জন্য এই তার জন্য ওই। আপনার পরে তপসে হিসেবে এখন কাকে ভালো লাগে? সবাই ভালো, পরম আর অপু মানে শাশ্বত, ওরা তো এস্টাবলিশড অ্যাক্টার, সুতরাং ভালো বন্ধুত্ব করার ব্যাপার নেই, ওরা জানে ব্যাপারটা কী। আর যারা নতুন নতুন আছে যে এখন যে নতুন তপসে এই নয়ন রহস্যতে, তার আগের ছবি তো ছিল আয়ুষ হত্যাপুরি, বেশ ভালো, বেশ ছটফটে আছে, কিন্তু কী হয়েছে আমার সময় না নতুনত্বের একটা স্বাদ ছিল। আচ্ছা আমার সময় সম্ভবত আমি যেহেতু অভিনেতা ছিলাম না, আমার মধ্যে একটা হয়তো ইনোসেন্স ছিল যে কিছুই বুঝতে পারি না বলে আমি কিছু ধরতে পারি না, এরা সবাই কোনো না কোনোভাবে একটু অভিনয় টভিনয় জগতে আছে, সো ওদের মধ্যে ওই ইনোসেন্সটা মিস করে মিস করে আর দেখি। আর বাবুদাকে মাঝে মাঝে বলি টাইমিংটা একটু গণ্ডগোল লাগে আমার, মানে আমার হয়তো অনেক সময় ডায়লগ দিই ফেলুদার দিকে একটা এমন ডুক দেবো যে দর্শক বুঝে গেছে কী আমি বলতে চাইছি, সেই টাইমিং সেন্সটা আমাদের সময় অবভিয়াসলি মাস্টারের হাতে কাজ না, সে জানতো যে কী করবে না করবে।
আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর ফেলুদা হিসেবে বেনু বেনু মানে সব্যসাচী এখন ইন্দ্রনীল বেশ ভালো লাগছে। ফেলুদা সিরিজগুলো এখন নিয়ম করে দেখা হয় দেখে না সব বাবা ফেলুদা দেখবো না হতে পারে সোনার কেল্লা কতবার দেখেছি এই হিসেব নেই হিসেব নেই। আচ্ছা এটা এরকম দেখেছি যে সকালবেলা বাথরুম থেকে স্নান করে এসে জামা পরছি তো কে একটা টিভি চালিয়ে দিয়েছে হঠাৎ দেখি সোনার কেলা চলছে জামা পরতে পরতে আচ্ছা দেখি একটু বসে অফিসে পড়ে যাবো বসে পড়লো আরে সব জানি কে এর পরে ডায়লগ কী আছে আমার দেখি ঠিক আছে দেখা হ্যাঁ ভালো জমেছে কোথায় কোথায় পুরো ছবি দেখা গেলো দুটো অব্দি সিনেমা চলছে। শেষ একটাই প্রশ্ন করব অভিনয় জীবনটা তো ওইভাবে শুরু হয়েছিল তোপসে দিয়ে তার পরবর্তী সময়টা যদি এখন বলি তাহলে সরে এলেন কেন অভিনয় থেকে? সরে আসিনি আমার অল্টারনেটিভ প্রফেশন হয়ে গেল আমি ভালো চাকরি বাকরি পেয়ে গেলাম আর সেটা বইতে লিখেছি কোথাও আমার মায়ের সাথে একটা প্যাক ছিল সত্যি তাই যে ছেলে যেন সিনেমার জগতে না থাকে তো সত্যি তা বলেছে যে হ্যাঁ সেরকমই হবে তো এনিওয়ে নো রিগ্রেটস আমি টেলিভিশন কিংবা ডিজিটাল জগতে যথেষ্ট লোকের চোখের সামনে আছি এবং আমি খুব সিরিয়াস সাবজেক্ট নিয়ে আলোচনা করি যেটা লোকে বলে খুব মজা লাগছে মানে শেয়ার বাজার মজা লাগছে লোকের কাছে সেটার একটা কারণ হচ্ছে সত্যি তাই কারণ ভয়েস ডেলিভারিটা আমি জানি ঠিক আছে না আর ছড়ে আসার কারণ আরেকটা হচ্ছে যে চাকরি বাকরি সংসার মংসার এই ওই সেই ওই দিকটায় চলে গেল তবে গত 10 বছর টুকটাক টুকটাক তো ছবি অনেকগুলো করেছি তবে যা মজা পেয়েছি সোনার কেদার জবাব ফেরত সেটা এখন আর পাওয়া যায় না এটা এটা অস্বীকার মানে এটাকে বলতেই হবে কিছু করার নেই কাউকে আমার খুশি করার কোনো ইন্টারেস্ট নেই।